ইকো পার্ক। কলকাতায় যে টুরিস্ট ডেস্টিনেশনগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো এই ইকো পার্ক, যেখানে বছরে প্রায় ভিড় লেগেই থাকে। তাই আজকে আমার এই ড্রোন ভিডিওর মাধ্যমে ইকো পার্কে কোথায় কী রয়েছে এবং কোন গেট দিয়ে ঢুকলে আপনি কী কী দেখতে পাবেন সব কিছু ইনফরমেশান শেয়ার করব। সঙ্গে এটাও জানাবো যে ইকো পার্ক কোন কোন দিন খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। তার জন্য আজকে আপনাদের এই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ৪৮০ একর জায়গা জুড়ে অবস্থিত এই ইকো ট্যুরিজম পার্কটি কলকাতার নিউ টাউনে অবস্থিত। সপ্তাহের সোমবার ছাড়া প্রত্যেকটা দিনই সকাল 11:30 থেকে সন্ধ্যে 8:30 পর্যন্ত এই পার্ক খোলা থাকে, আর এই প্রবেশ মূল্য হলো মাত্র 30 টাকা। আর এই পার্কে প্রবেশের জন্য মোট টোটাল 6টা গেট রয়েছে। আপনি যদি নিউ টাউন থেকে রাজারহাটের দিকে যান তাহলে বাম দিক থেকে এক এক করে গেটগুলি পড়বে। শুধুমাত্র 2 নম্বর গেটে পার্কিংয়ের ব্যবস্থা নেই, নাহলে প্রত্যেকটি গেটে আপনার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ইকো পার্কটি এতটাই দীর্ঘ যে আপনার পায়ে হেঁটে সারাদিন ঘুরতে প্রায় 2 থেকে 3 ঘন্টার উপর সময় লেগে যায়। তাই আমার এই ভিডিও মাধ্যমে জায়গাগুলো মার্কিং করেছি, আপনার সুবিধা মতো সেই গেট দিয়ে ঢুকে সেই সেই জায়গাগুলো দেখতে পারেন। আপনি যদি ইকো পার্কে 1 নম্বর গেট দিয়ে ঢোকেন তাহলে এদিকে দেখার মূল আকর্ষণ হলো এই আইফেল টাওয়ার এবং জাপানিজ টেম্পল অ্যান্ড ফরেস্ট। আর যে সবগুলি রয়েছে সেগুলো আমি মার্কিং করে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে, সেইগুলো আপনি দেখে নিতে পারেন। আপনি যদি ইকো পার্কে ঢুকে প্রথমে বোর্ডিং করতে চান তাহলে আপনাকে 2 নম্বর গেট দিয়ে ঢুকলে সুবিধা হবে, কারণ এই 2 নম্বর গেটের সামনে রয়েছে বোর্ডিং। আর আপনি বোর্ডিং করতে গেলে প্যাডেল বোর্ডের রেট হলো 30 মিনিটের জন্য 150 টাকা। আর যে সমস্ত আরও অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ওই যে দূরে দেখছেন মিউজিক্যাল ফাউন্টেন, ওখানে সন্ধ্যাবেলা মিউজিকের সঙ্গে জলের নাচ হয়। ইকো পার্কে এখন মূল আকর্ষণ হলো এই 7 ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্য। আপনি যদি প্রথমে এটা দেখতে যান তাহলে আপনার 4 নম্বর গেট দিয়ে ঢুকলে সুবিধা হবে, কারণ 4 নম্বর গেটের সামনেই রয়েছে এই 7 ওয়ান্ডার্স। কিন্তু এই 7 ওয়ান্ডার্সে ঢুকতে গেলে আপনাকে এক্সট্রা এন্ট্রি ফি ছাড়া আরেকটা এক্সট্রা 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, তারপরেই প্রবেশ করতে পারবেন এই 7 ওয়ান্ডার্স। ইকো পার্কে কী কী দেখা আছে আমি পয়েন্ট দিয়ে মার্কিং করে দিচ্ছি, আপনার এই ভিডিওতে দেখে নিন এবং সেই হিসাবে প্ল্যানিং করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন।